out the window. সুস্থতা দান করে দাও আল্লাহ। পারপুর বাইতুল আমান জামে মসজিদ
যুব সংঘের উদ্যোগে 26তম আন্তর্জাতিক সুন্নি মহা সম্মেলনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাহফিলের সভাপতি সিরাজুল ইসলাম তোতামিয়া, নোয়াবুল্লাহ সাহেব, আলাউদ্দিন সাহেব, সচ্চিভাই সহ যারা দোয়া চাইলেন সবার দোয়া ফরিয়াদ মোনাজাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের প্রিয় ভাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরিকে তোমার হাওলা করে দিলাম। ও রব্বুল আলামিন, বাতিল থেকে তুমি আমাদের ভাইকে হেফাজত করো, সুন্নতের জন্য আমাদের ভাইটাকে তুমি শত বছর হায়াত দারাজ করো, শত্রু শত্রুতা থেকে তুমি হেফাজত করো। ও রব্বুল আলামিন, জালিমের জুলুম থেকে তুমি হেফাজত করো, সুন্নতের রওনক হিসেবে তুমি তাকে কবুল মঞ্জুর করো, সুন্নি প্রত্যেকটা আলেমকে তুমি নেক হায়াত দারাজ করো। আল্লাহ মনে পড়ে যায় শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির কথা, হাফেজ আল্লামা আব্দুল জলিল প্রিন্সিপাল হুজুরের কথা, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির কথা, আল্লাহ বাকি বিল্লাহ জালালী হুজুরের কথা, আমিরুল ইসলাম জালালী রহমাতুল্লাহ আলাইহির কথা, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, জান্নাতের মেহমান ডক্টর মনজুর আহমদ ওয়াইসি রেফাইকে তুমি কবুল করো, ডক্টর আহমদ পেরা বাগদাদি হুজুর কিবলাকে তুমি মাফ করো। ও রব্বুল আলামিন, এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। শেষ পরিয়াত মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, যেই দিন জীবনের শেষ দিন হয়ে যাবে ইমানদার বানাইও, আর আমাদেরকে তুমি জান্নাতের মেহমান বানাইও। আল্লাহ খাস করে রায়হানিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা, আল্লাহ আশরাফি, আল্লাহ হুজুরকে তুমি নেক হায়াত দারাজ করে দাও, সুন্নতের প্রত্যেক আলেম ওলামাদেরকে তুমি কবুল মঞ্জুর করো, যেই দিন জীবনের শেষ দিন হয়ে যাবে ইমানদার বানাইও, আর আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসেন বসেন, বইসা যান, একজন দাঁড়িয়ে থেকে না, বসেন সবাই বসে যান। এই ছেলেরা যারা দাঁড়িয়ে আছে বসে যাও, আমাদের তাহিরি ভাই আলোচনা করবে, আমরা প্রাণ ভরে আলোচনা শুনবো। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সারা বাংলার আলোড়ন তরুণ থেকে সুদীয়মান বক্তা সমরীয় কণ্ঠের অধিকারী বিশ্বানন্দিত আলেম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরি সাহেব, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরি সাহেবকে মাহফিল পরিচালনার পক্ষ থেকে ওনার মূল্যবান তাকবীর পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। জি না, দূর আছে দূর আছে দূর আছে দূর আছে বটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি।
আর মায়ার সরে মোহাম্মদে বলে আল্লাহুম্মা মোহাম্মদ আলা আলি সাইয়েদিনা নবী গো আপনার ভালোবাসাই জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার প্রেমের বলি ওয়াসাল কারনি জব্বা পাই আল্লাহুম্মা প্রেমের ফুল গো ধারা তোমার জন্যে মাতোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা মুহাম্মদ وعلى آل سيدنا معجز ومكرم ومبلغين علماء كرام حفاظ كرام وحجز كرام والتجار والطلاب وسامعين العظام فردنشين أمار شرنا وبلما وبلنا آدم الشن পালপুর বাইতুলামান জন্মশ্রী সংলগ্ন রাজনগর বাইতুলামান জন্মশ্রী পরিচালনা কমিটি ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত পালপুর ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স 2020 সভাপতি হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম তুতামিয়া সাহেব হাজী মোহাম্মদ নোয়াবুল্লাহ সাহেব হাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব সভারত্ন اولاد ولی پیر طریقت رہنمائے شریعت صاحب جادائے شراز دور حضرات اللہ مولانا مفید مفتی شیخ جابر احمد الحسینی صاحب بیت الہدا جامع مسجد کلیت آف لندن بران کرے چلیم سارا بنگلہ دیش ریکارڈ جو تو لوگ سننی جماعتیں میڈیا ایک اتھا بولے وہابی ہو جماعتی ہو سننی ہو যতজন মিডিয়ায় কথা বলে সবচেয়ে বেশি যিনি মিডিয়ায় কথা বলে 12 থেকে 17টি চ্যানেলে আপনাদের পূর্বে এতক্ষণ বয়ান করেছিলেন সুন্নিয়তের অতন্দ্র প্রহরী সুবহানাল্লাহ আমার ভাই মাওলানা ডক্টর মুফতি মোহাম্মদ ইহসানুল হক জিহাদি আল মুজাদ্দিদি সাহেব মাদজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি আমিন আমিন বিশেষ অতিথি মির্জাপুর দাখিল মাদ্রাসার সুপার অসংখ্য বিবেকের দলিল মাওলানা আব্দুল মুহি আল হাসানি সাহেব মাওলানা জুনাইদ আহমদ সাহেব মাওলানা লুৎফর রহমান সাহেব আমন্ত্রিত মেহমান 7 নং কামাত সাকিন পরিষদের নবনির্বাচিত বাচিব চেয়ারম্যান জনাব মোহাম্মদ নজমুল হক শরীফ সাহেব উপস্থাপনায় সাহেব মোহাম্মদ আব্বাসউদ্দিন দিহাল সাহেব এলতেজানে কমিটি যুব সমাজ মুরব্বী সমাজ যারা রাত্র 2টার পরে প্রায় 2:30 বাজে আপনারা বসে আছেন চিৎকার করে শুকরিয়াতন করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম করে নবীর নূরানি কদম মোবারক যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
নবীর নাম শুনে চুমা দিবেন, যেটা দিবেন ধাক্কা দিবেন, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নি দেখলে বোঝা যায়, কয়েকটা কারণ দেখলে বোঝা যায়, দাঁড়ায় নবীর সালাম দেয় কিনা, নবীর নাম শুনলে চুমা দেয় কিনা, আজানে দেখে দূর সালাম পড়ে কিনা, জানাজা নামাজের পরে দোয়া করে কিনা, এই মুসলিমে কয়েকটা জানলে বুঝতে পারবেন লোকটা সুন্নি। জোরে বলেন ঠিক কিনা, আল্লাহ আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহ কবুল করুন, আরো দেখেন আমিন। রাত্র যখন বেশি হয়েছে জিকির চলবে, মসজিদে চলবে, বাথরুমদেরকে ওয়াশ করবে, রাজি আছে? কে কে রাজি? না হাত তুলে কে কে রাজি আছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলেন, সবাই খুশি তো? আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমি অত্যন্ত নিরাপদের সাথে এই সেই গোলাপ গঞ্জ থেকে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন। প্রথম মাহফিল করেছি লাভা বাজার, দ্বিতীয় মাহফিল করেছি গোলাপগঞ্জ, এটা তৃতীয় মাহফিল, মারহাবা। যাই হোক বাবারা, আমার আমি যতটুকু কথা বলবো দিলটাকে নরম করে দিতে হবে, দিলকে নরম করে দিতে হবে, আর দরকার নাই বাবা, আর কোথায় বসবে বলো বাবা। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, গভীর মনোযোগ নীরব থাকবেন, কথা নাই বার্তা নাই, দিলটাকে নরম করে দিবেন। এমন একটা সময় আমি আপনি এসেছি কমকমিয়া হাবিবি কামতানাম আশামসু ওয়াল কমারু লায়ানাম, কমকমিয়া হাবিবি কামতানাম আশামসু ওয়াল কমারু লায়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে, চন্দ্র ঘুমায় না সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়ে আরো দামি, তুমি কেন ঘুমাবে? জোরে কোন সুবহানাল্লাহ। এই যেমন জীবন নীরব তাকবীর, মরে যাব কবরে চলে যাব আর আপনাদের মাঝে আসবো না, এমন অসংখ্য মানুষ কবরে চলে গেছে আর আসে নাই। এই যে মুরব্বীকে জিজ্ঞাস করেন, আগের মতো করতে পারেননি, মুরব্বী বলবে পারি না, মুরব্বীকে জিজ্ঞাস করো আগের মতো চোখে দেখেননি, মুরব্বী বললেন দেখি না, মুরব্বীকে বলেন আগের মতো ওজন গাইতে পারেননি, মুরব্বী বলবে পারি না, আগের মতো দৌড়তে পারেননি, মুরব্বী বলবে পারি না, আর আফসোস করে বলবে লাইতা সাবা ভাই আহুদু, যদি আগের দিনটা ফিরে আসতো, কথা বলেন ঠিক কিনা? এই যেমন যুবকের দল, যাই দিন ভালো আসে দিন খারাপ, যদি আপনার দিনগুলো যা চলে গেছে, যদি সময়টায় ঠিক মতো যদি আপনি আল্লাহ এবং নবীর মহব্বতে কাটাতে পারেন, ওই দিনগুলো আপনার ভালো হয়ে যাবে, আর ওই দিনগুলো যদি আপনি বিপদে চালান, তাহলে আপনি হাই হাই করবেন, কোনো কাজে আসবে না। এই জন্য যুবকের দল জবানটা খুলে বলো,
আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? গত বছরে মাহফিলে এসেছিলাম, বৃষ্টি আছে, খালি দেওয়াজ করছিলাম, কমতে ফের হয়ে গেছিল বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করেছিলাম, মুরুব্বি আগের মতো দেখে না, এই জন্যই তো আমার ওয়ালিউল্লাহ আশিকি হুজুর গজলটা বলতেন, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমন কেমন। এটা আমার বুঝে আসবে না, আপনাদের বুঝে আসবে না, যারা বৃদ্ধ হয়ে গেছে তারা চোখে পানি ফেলায় কাঁদবে, কি হইল কি হইল, কত রাস্তাঘাট হয়ে গেছে, আমার জীবন তো চেঞ্জ হয়ে যাচ্ছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমন কেমন, কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, বল না আমি বলি আমার কারণ কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমন কেমন, কেউ বোঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। যদি কি আল্লাহ আকবার বলবেন না, বুড়া হওয়ার আগে তো আমার চোখ পাওয়া ঠিক আছে, কিন্তু ভুল ভুল, কারণ বৃদ্ধ চোখের পাওয়ার যাওয়ার আগে অনেক ছেলে হঠাৎ করে মারা যায়, এমন দৃষ্টান্ত সমাজে আছে না নাই? এই জন্য আজকের মাহফিলটা যে কার জন্য, জীবনে শেষ মাহফিল হয়ে যায় কেউ বলতে পারে না। ও বন্ধু রে, আমি চাই যদি এই মুহূর্তে মারা যায় সভাপতি কে রে, হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম তোতামিয়া সাহেব, হাজী মোহাম্মদ নোয়াবুল্লাহ সাহেব, হাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, আমি তাহি যদি এই মুহূর্তে মারা যাই গো, আমার লাশটাকে অ্যাম্বুলেন্স দিয়ে বাড়িতে পাঠাবে, তোতামিয়া সাহেব বড়ির কাছে তলায় মুখের মধ্যে কাপড় দিয়া চোখের পানি হওয়ায় কাটবে, আমার ছোট ভাইরা জিজ্ঞাসা করবে আপনার বাড়ি কোথায়, উনি বলবে পালপুর, কাঁদেন কেন, আপনার ভাই আমার বাড়ির মাহফিল দুইবার করেছে, হাজার হাজার মানুষ দিন নাই রাত নাই বয়ান শুনেছে, বয়ান শুনে শুনে তারা পাগল হয়ে গেছে, আপনি বুঝে আমার বয়ের জন্য মায়া লাগে, মায়া লাগে দেখে তো আমি কান্দতেছি, গুরুস্থানে মাটি দিয়া তো তার মিয়া সাহেব কান্দে, নোয়া বললা কান্দে, আলাউদ্দিন সাহেব কান্দে, মাটি দেওয়া শেষ, এবার তারপরে চোখের পানি ফালায় কান্দে, ছোট ভাইটা যদি জিজ্ঞাসা করে আপনার ভাই আপনারা আপনি আমার ভাইকে এত মহব্বত করেন, আমার ভাইয়ের সঙ্গে এত সম্পর্ক, কিন্তু আমার ভাই আপনাকে এত মায়া করছে, ওই ভাইটা হাজার হাজার মানুষ নিয়ে মিশিতে রজনীতে পাল করে জমিনে বয়ান করেছে, হাজার মানুষ আপনারা শুনেছেন, আমার বাড়িটা সারা জীবন হাজার মানুষ নিয়ে ঘুরছে, আজকে
আজকে আমার ভাইটা কবরে একলা শোয়াইলাম, কিন্তু আমার ভাইয়ের সঙ্গে আজকে রাত্রে একটা দিন একটা রাত আমার ভাইয়ের সঙ্গে কবরে থাকেন না, আমার ভাইটা একা কবরে কেমনে থাকো? যদি আমার ছোট ভাইকে জিজ্ঞাসা করে তো আমি আগো, ও বাবা আমার ভাইয়ের সঙ্গে একটা রাত আপনি থাকেন না, তুতামিয়া সাহেব বলবে আমার ভয় লাগে, তুতামিয়া সাহেব বলবে আমার ডর লাগে। দুনিয়ার কত আপন, দুনিয়ার কত আপন, খেলার মাঠে পড়ার মাঠে চাকরির মাঠে ওয়াজের ময়দানে, কিন্তু তুমি মারা গেলে কবরে কেউ আপন হবে না, কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। কবরে একজন থাকবে যার গান তাহিরি গায়, যার গান জেহাদি গায়, যার গান হাসানি গায়। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু রে, এই কবরে তুমি আর কোন বান্ধব থাকবে না, তুমি মারা গেলে তোমার সম্পদ বাঘাবাগির জন্য মারামারি শুরু হয়ে যাইব, কিন্তু কবরে তোমার কষ্টের বাগি পৃথিবীর কেউ হবে না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? পুলিশ প্রশাসনের বাইরে এখানে এসেছেন, এক থানা থেকে আরেক থানায় যায়, কত মানুষ তাদেরকে স্মরণ করে, কিন্তু কোন ফাঁকে কোন প্রশাসনের লোক দুনিয়া থেকে বিদায় হচ্ছে আমরা কেউ জানি না। এমন ভাবে আজকের মাহফিলটাও কাহার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। তুমি যদি মারা যাও তোমার লাশটাকে গোসলখানায় নিবে, তুমি যদি মারা যাও তোমার লাশটাকে কাঁধে করে জানাজার মাঠে নিবে, কথা কোন ঠিক কিনা বলে? মহিলাটা মারা গেল, আপনার নাম কি? হাজী আলাউদ্দিন সাহেবের শাশি মারা গেছিল। আহারে, এই তার সন্তান গুলো আজকে কত বড়তে কত বড় কষ্ট, এরা মারে হারাইয়া ফাগুনের মতো হয়ে গেছে, কারো সঙ্গে হাসে না, কারো সঙ্গে কথা কয় না। আল্লাহু আকবার। মসজিদের পালকিখানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের পালকিখানা আসবে সবার কাছে সবার জানা, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সবজনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সবজনা। একটা আমার কবরের কথা চেহারা বাসা, এই যুবক তোর চোখের সামনে কবর, এই যুবক তোর চোখের সামনে তোর মা লাশ, এই যুবক তোর চোখের সামনে তোর বোনের লাশ, এই যুবক তোর চোখের সামনে তোর বাবার লাশ, যুবক তোর চোখের সামনে তোর বন্ধুর লাশ। একবার চিন্তা কর তোর বন্ধু মতন তোকেও লাশ হতে হবে, হাত তুলে বলো ঠিক কি না বলো? একবার তুই চিন্তা কর, তুই নরম কর, দুনিয়ার দাঙ্গাই পরে তোর তোমার নষ্ট হয়ে গেছে, তোর দিনটা নরম কর, এমন হতে পারে মরণের কালে বন্ধু কেউ তোর আপন হবে না, নদীর দিদার তোর নসিব হয়ে ঠিক কিনা বল? এই জন্য যুবক ভাইরা পাগল বিষয়ে দিয়ে আমি দৌড়ি পাই, পা এগুলো বিষয়ে আমি ধরি
যদি কষ্ট পায় আমি ক্ষমা দিব, বিশ্বাস যদি করো। রাতের বেলা বাড়িতে গেলে একটু শুই, ফজর আগে তো শোয়া হয় না, এক এক চোখে এই পাশ দিয়া এমনিতে পানি পড়ে। ডাক্তাররা দেখালাম চোখে কোনো প্রবলেম না, ঘরে জায়গায় কি ব্যাপার, কাঁদেন কেন, রাস্তায় কোনো সমস্যা, বলছি না কান্দেন কেন, আমি কে তুমি বুঝবো না, কোনো আক্রমণ এটা বুঝবো না, কেন কাঁদলেন, হাজার হাজার লোক নিয়ে প্রতিদিন কথা বলি, সব শ্রোতা ইত্য নদী পেলে কোন প্রেমী কোন প্রেমীকে ফাঁকি দিয়ে বলি আপনাকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাচ্ছে। এমন কোন দিন নাই মানুষ মারা না যায়, তার মানে হলো আমি ওই কাতারের ভিতরে একজন আছি, লাইন ধরে দাঁড়িয়ে আছে, তৈরি করতেছে, তোমার সিরিয়ালটা কয় নম্বরে তুমি জানো না, প্রতিদিন যদি লোক মারা যায় তাহলে পৃথিবীর সকল মানুষ লাইনে দাঁড়ানো, একজন তো বিদায় হয়ে যাচ্ছে, কোন দিন তুমি চাইবা তা তুমি বলতে পারতেছ না। এই যে ওয়াজ মাহফিল পাল করে ময়দানের মাহফিল, একটু হেরাই ফেরাই যেতে হবে, তো চোখের পানিতে ফেলাই দিয়ে কান ভাই অনেকটা সময়, এই সময় যদি চোখের পানি ফেলাইতে পারো নিজেকে ফাইসালা করবে আল্লাহ, গোনা মাফে ফাইসালা করবে আল্লাহ, চিরকাল সুবহান আল্লাহ। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে তেলে, আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে তেলে, বেহেস্ত হতে আমার লাগি, বেহেস্ত হতে আমার লাগি, তোরে দিও ফুলের বিছানাও, মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সহিতে আমি পারিব না, বলো কবরে রাজার এত কঠিন সহিতে আমি পারিব না, ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করো মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সহিতে আমি পারিব না। সইতে পারবেন, এই সইতে পারবেন, শুধু নাকটা আর মুখটা তিন মিনিট বন্ধ করে রাখবেন, সবার দিয়ে দিলাম নগদ প্র্যাকটিক্যাল দিয়ে দিলাম, কত কষ্টটা এটাই বুঝে গেলাম, কেউ যদি ক্লাস দিয়ে মুখে ধরে নাকে ধরে আর মুখের মধ্যে হাত দিয়ে না মুখ বন্ধ করে রাখে, এবার বুঝবেন যে প্রতিদিন যে শ্বাস প্রশ্বাসটা আমরা ফেলতেছি আল্লাহ কত নিয়ামতের সঙ্গে আমাদেরকে বাঁচিয়ে রাখতেছে। যখন তোমার নির্ধারিত সময়টা চলে যাবে, হাজার চেষ্টা করো নাক দিয়ে শ্বাস ফলাইতে পারবা না, স্টপ মুখ স্টপ, একবার টানে যা আরেকবার টানে যা আরেকবার ঠিক হয়, ঘরের মানুষ মনে করে পেটে ব্যথা করে না, ঘরের দরজায় এমন একজন দাঁড়িয়ে আছে আর পা মাটিতে মাথা আসমানে ভীষণ বড় দেহ ধাওয়া মারতেছে, রসুল বলেন মানুষের রুহু নেওয়ার আগে সবচাইতে বড় কষ্ট হলো আজরাইলের ধাওয়া, এই ধাওয়ার যখন মারে সাথে সাথে রক্ত গোলাপ পানি হয়ে যায়, সারা পৃথিবীর সকল রক্ত যদি এনে ভিতরে ঢুকাই দেয় এরপর তোমার রক্ত তৈরি হবে না, এই যে জোড়া গুলো এই জোড়া গুলো আলতো করে খুলে যাবে, একটা রক্ত একটা গেলে শেষ, এর রোগ গুলো কটি বিটিকে ছিঁড়ে যাবে কেউ ধরতে পারবে না, তোর ঘাড়ে রক্ত টানা মারবে কেউ বুঝবে না, অ্যাম্বুলেন্স ঘরের দরজা দাঁড় করেছে ঢাকা নিয়ে যাবে, ঢাকা নেওয়ার পরেও এই অবস্থায় একটু পরে ডাক্তার বেরিয়ে বলতেছে আই এম সরি, মানে কি এখন প্রশ্ন হলো ঘরের ভিতরে এরকম এরকম কেন করছে, আজরাইলে তার ধাওয়া মারছে, ধাওয়া
দাবার কারণে ঘরের মানুষ অ্যাম্বুলেন্সে ঢুকাইয়া মেডিকেলে নিয়ে গেছে, ওখানে সে মারা গেছে। অনেকে মনে করে সিঙ্গাপুর নিতে বলে বাঁচতে হইবে, দেখতে না ইমান কেমনে যায়। অনেকে মনে করে হংকং নিলে বলে বাঁচতে হইবে, কিন্তু সে জানে না যেখানে তার মরণ আছে সেখানে এক সেকেন্ডে দৃষ্টি করা হবে সেখানে তার মরতে হবে। ওয়ামা তাদরি নাসুলবি আইয়ে আরদিন আমুত, জানো না কোথায় তোমার কিভাবে মরণ হবে। এই যে যার মরণটা যেখানে লেখা আছে সেখানেই তার মরণ হবে। আমার দেশে আরেকটা অভ্যাস হলো, কেউ যদি পানিতে পড়ে মারা যায় এলাকার কিছু মানুষ আছে দৌড়াই গেছে দোষে তার ডাক্তার মাকে, তোমার কারণে হয়ে বসছে, তোমার কারণে বসছে। যদি বাড়ির সামনে একটা গেটটা চোখের পানিতে পড়ে মরল নইল, এই সূত্রে একটা কথার দ্বারা আপনার ইমানের ভিতরে লোকসান চলে আসবে। যদি চলে যায় আপনি কি বলবেন, তার মরণ লেখা আছে পানিতে পড়ে, যতই আমরা চেষ্টা করতাম তাকে বাঁচানো সম্ভব ছিল না। এই ধ্যান ধারণাটাই হলো ইমান, কথা বলেন ঠিক কিনা বলেন। যার যে রকম মরণ লেখা আছে এবারে সে মরবেই, পৃথিবীর কেউ তাকে পাহাড় দিয়ে রাখতে পারবে। ইদানিং ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেছে, ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে। মসজিদে নামাজ পড়তে গেছে শেষ, বুকে ব্যথা করে বাড়িতে আসছে গেস্টিকে ভরি গেছে, মৌলিবাজার সিলেট নিবন্ধনের কথা হাইওয়ে রোড উঠতে পারে না, লোকটা মারা গেছে। কেমনে মারা গেছে, তার পেটে বুকে ব্যথা হয়েছিল, মানে স্বাভাবিক হয়ে গেছে। মানুষের কাছে খবরটা শুনে গ্রহণ করাটা রাসূল বলেন যে ব্যক্তি নেক কাজ বেশি বেশি করে আমার আল্লাহ তার হায়াতটাকে লম্বা করে দেয়, আর যে ব্যক্তি পাপ কাজ বেশি বেশি করে আমার আল্লাহ তার হায়াতটাকে খাটো করে দেয়। এই জন্য যুবক ভাই আমার আজকে এখানে বসছো, প্রত্যেকটা পোলাপানের দিন এখন নরম হয়ে গেছে, কারণ মরণের কথা শুনলে আমাকে স্টেজ ওরা আগে বলছে যে কবর হাসরের ওয়াজ, কবরের ওয়াজ করেন যেন অন্তত পক্ষে, আর আমিও চেয়েছি অন্তত দিনটা নরম হোক। আপনাদের এক ফোঁটা চোখের পানি যদি আমি সারতে পারি, আপনারা যদি সারতে পারেন, এই চোখের ফোঁটা পানি দিয়ে হলো আমাদের নাজাতের জন্য ওসিলা। কথা বলেন ঠিক কিনা বলেন, আর দমান ফেলে বলেন ঠিক কিনা বলুন। ও বন্ধুরে বেশি লম্বা চড়া নয়, গভীর মনোযোগ দিবেন, চোখের পানি ফেলে কান্না শুরু করে দিবেন। যদি কান্না না আসে কান্নার ভান করবেন, কিন্তু মানুষকে দেখার জন্য নয়, একমাত্র আল্লাহর ভয়ে। আমার নবী বলেন ওই চোখটা দামি, যেই চোখটা আল্লাহর ভয়ে কান্দে, কবরের ভয়ে কাঁদবেন, হাসরের ভয়ে কাঁদবেন, মিজানের ভয়ে কাঁদবেন। এই জন্য খবর খবর খবর, আমার নবী যখন শেষ বয়সে হয়ে গেল, আমার নবী আয়েশা সিদ্দিকের ডাক দিয়ে বললেন আয়েশা আমার কাছে আসো। নবীর কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসার পরে ডাক দিয়ে বলেন ও আয়েশা, ও আয়েশা গো, আমার ঘরের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রা গুলো তুমি এতিম মিসকিনকে বিলাইয়া দাও। সুবহানাল্লাহ। আর আমার ঘরের ভিতরে ঘরের কোণায় একটা মিসওয়াক আছে, এই মিসওয়াকটা আমার কাছে দাও, আমি মিসওয়াক করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াক মুবারক যেই মাত্র আয়েশা সিদ্দিকার হাতে নিলেন, নেওয়ার পরে দেখলেন মিসওয়াক মুবারকটা শক্ত। এখন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীর মিসওয়াক এত শক্ত, আমার নবীর দন্ত মুবারকে মিসওয়াক করা সম্ভব নয়। এই জন্য আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীর মিসওয়াক মুবারকটা মুখের মধ্যে দিলাম, দেওয়ার পরে আস্তে আস্তে করে চাবাইয়া নরম করতে গেলাম। আমার জীবনে আমি আয়েশার মুখের ভিতরে কত খাবার আমি দিলাম, আমার নবীর মিসওয়াকের ভিতরে আমার নবীর কিছু থুতু আরক ছিল। আমার নবী আমরার মতো, ও নবী গো পার করে
ভালোবাসে কি বাসে না তুমি তো জানো, রাতের বেলা কেন নবী নবী করে কান্দি তুমি তো জানো। আমি প্রতিদিন অনেকে বলবেন কি টাকার জন্য নারী একটা বামিল করলো তিন বামিল হাজিরা পাবো, এরপর রাতের বেলা গুজা গুজা সুন্নতের খেদমত করতেছি। কিন্তু আপনার দেখলে ভালো লাগে, সম্মান দেখলে বড় ভালো লাগে, রাতের বেলায় ঘরে গেলে দেখে কান্দন গেল মনে মনে তুই তোরা কি বুঝবি, জীবনে এত বয়ান করতেছি, এত শত বয়ান করতেছি, এত নবীর গান গাইতেছি, নবীর পক্ষে কথা বলি বলে অনেক মানুষ আমরা ভণ্ড বলে গেলে দেয়, নবীর পক্ষে কথা বলি বলে অনেক লোকে আমরা মাজার বোঝারে পয়া গালে দেয়, নবীর পক্ষে কথা বলি বলে অনেকে আমাদের কে অনেক ধরনের গালাগালি করে। ও নবী রে তুমি তো জানো কেন নবী নবী করিও, এত মাহফিল করতেছি, আজকে তো মাহফিল করলাম এশারের পরে লালা বাজার, এরপরে মাহফিল করলাম গোলাপগঞ্জ, এখন আসলাম আবার আপনাদের এলাকায়, পাল করে আসলাম কোন থানা রাজনগর থানায় আসলাম, একটা কথা বলে দিয়া যা, ও নবী ও তুমি শুনে রাখো গো মায়ার নবী, এত মাহফিল এত নবী নবী করছি, এত নবী নবী করলাম কোনদিন তোমার বিদান পাইলাম না কেন, কোন অন্যায় কি কইরা ফলাইছি, কোন গুনাহ কি কইরা ফলাইছি, তোমার কি কোনদিন কষ্ট দিয়ে ফলাইছি, ও নবী গো আমরা যদি কষ্ট দিয়ে থাকি ওর পানপুরের মানুষ রাজনগরের মানুষ জবান কুল জবান কুল জবান কুল, ও নবী গো যদি তোমার কষ্ট দিয়া থাকি তোমার সঙ্গে যদি বিয়া তুমি ঘুরা থাকি, আজকে তাকে দেখো তোমার পাগল ভুল হচ্ছে হারাম বলি মুরব্বীরা পাগলের মতো ঘুম হারাম করে বসে আছে, ছোট্ট পুলকন গুলো না ঘুমিয়ে বসে আছে, জীবনে কত মাঠ স্বপ্ন দেখি, জীবনে কোন কত মানুষ স্বপ্ন দেখি, ও রবি তোমার গান প্রতিদিন যেমনে গায়, অন্য কাহারো গান গাই না, অন্যদেরকে স্বপ্নে দেখি তুমি ধরা দাও না কেন, কোন বিয়ার দবি কি কইরা ফলাইছি, রবি গো মাপ চাইলাম মাপ চাইলাম মাপ চাইলাম, যদি কোনো অন্যায় কইরা দেখি ক্ষমা করো, আজকে রাজনগরের জমিনে আমরা ভাগল গুলা তোমার তিনটা ডাক দিব, সবাই আওয়াজ করে কই আর রাসূলুল্লাহ, তোমার নূরের ছবি আহা জন্ময়া আর বাংলাদেশে জন্ময়া আরেখেছ আমায় পাগল করে আহায় জন্ময়া আর বাংলাদেশে কত পাগল যে তাইরি কত পাগল যে আসারি কত পাগল যে পালপুরের মানুষ নবী এত গভীর শুনিছে, যেই রাত্রে ফুলাপান দশটার পরে ঘুমা যায় তিনটা বাচ্চা যাইতাছে বলে পাগল ঘুমাই না,
আমরা যে কত নবী কত তোমার পালু জন্ম আমার হার বাংলাদেশে জন্ম হয় আমার বাংলাদেশে রেখে আমায় পাগল করে হারাস তোমার ভালোবাসি মরি দু হয় যার করি হাবের মজু জালায় দূর হবে তো মার দিদারে দূর হবে তো তোমার মাতার দো মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে হায় হায় মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে হারাস তোমায় ভালোবাসি মনরে দোজার করি হায় রে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে দোস্ত ও দোস্ত তোরে কয়া দিয়ে যাই নামাজটা সারিস না ও দোস্ত নামাজটা সাইর না আমার নবী কয় আমার মিসওয়াকটা দে আয়েশা কয় মিসওয়াকের কুরার ভিতরে অনেক তুতু মুবারক কত যে খাবার আমি খাইছি আমার নবী আমার তিন নম্বর ডাক দিয়ে আয়েশা সলাত 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 আয়েশা রে নামাজ 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 যে কত মজা নামাজ যে কত মজা আমার আল্লাহ নবীর ডাক দিয়ে কই নবী গো আপনারে আমি ইসলাম ওখানে আইনা দিদার দিছি ও আপনার উম্মত যখন আমাদের সেজদায় কইরা যাইব ওই সেজদায় যখন বইরা যাইব আমি আল্লাহ তার কপালটারে জমিনের ভিতরে লাগাইতে দিই হবে গো আমি আল্লাহ কথা দিয়ে দিলাম কপালটা নকটারে জমিনে লাগাইতে দিই হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমটা তাদের কপালের নিচে বিছায়া দিতে দিই হবে না নামাজের ভিতরে আসসালাম আলাইকা আইয়ুহান নবী ওয়া সালামাই এই জায়গায় তো প্রতিদিন তোর ফ্রেমের কানের সময় যদি নামাজ পড়ো রে হুজুরি কোন হবে নামাজ পড়ো নামাজ পড়ো রে হুজুরি কোন হবে নামাজে পড়ো বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে ওর যারা যারা একে সে জানে মনের খবর দিনে জোরে কি আর রাসূলুল্লাহ কইতেন আর জোরে কর না ইয়া রাসূলুল্লাহ স্বর্গ কবর নরক আমার
আমার লবি কয় বেনামাজির কবরে তিনটা শাস্তি আছে জোরে কোন কয়টা কইতাম নি যারা দরকার আছে নি বেনামাজির কবরে তিনটা শাস্তি আছে আজকে যারা মাগরিবে তিনটার সময় এসেছেন রাত প্রায় তিনটা বেজে গেল বেশি লম্বা করব না কালকে দিনে মনে মাহফিল আছে কোন জায়গায় বড় লেখাতে দিনের বেলা মাহফিল আছে অবশ্যই সবাই যাবেন কিন্তু রাত্রে বেলা মাহফিল আছে একটা সস্তা গোল আর একটা ভৈরব এই জন্য বেশি রেস্ট করা লাগবে বেশি লম্বা নয় এক ঘন্টার ভিতরে তিন ঘন্টার বয়ানের প্রেম নিয়ে আসতেছি রে বাজান নিজে যেন সংশোধন হতে পারি আরেকজনকে যেন সংশোধন করতে পারি এটাই হবে আমাদের সংগ্রাম কথা বলে উঠি কিনা আমার নবী বলে তিনটা শাস্তি হবে বেইমানের কবরে বেনামাজির কবরে তিনটা শাস্তি কোনটা আমার নবী বলে উম্মু বেনামাজির প্রথম শাস্তিটা কেমন জাননি এখন যদি প্রশ্ন করি পাল পরে মাহফিলে কে কে এসরে নামাজ পড়েছ 97 ভাগ ফেল লাকি এই যুবক লাকি জবাব দাও আমার সামনে জবাব দিতে পারবে না চুপ করে রইছো আসলে আল্লাহর সামনে কেমনে মুখটা ফেলা বলো যদি তোমার মুখ বন্ধ করে দাও তো হাতের সাক্ষী হাতে দিবে চোখের সাক্ষী চোখ দিবে কানের সাক্ষী কান দিবে দুনিয়াতে বহু চুরি পিয়া ধরার পরে বলছে চুরি করছো মুখ দিয়ে চাপাবাজি করছো কিন্তু সেদিন মুখের লাগাম বন্ধ চোখের সাক্ষী চোখ হাতের সাক্ষী হাত নাকের সাক্ষী নাক কানের সাক্ষী কান পায়ের সাক্ষী পা সব দিয়ে দিবে সেদিন তুমি হুজুর ধরা খেয়ে যাবে বিচার হবে কর্ময় অনুসারে তালাম আছে কালিমাতে চাবি হয় দয়ালের হাতে দয়াল বিলে খুলবি কেমন করে তালাম আছে কালিমাতে মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে আপন গোরে মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে গঙ্গেশ গঙ্গা তাহিরি গঙ্গা বিচার কর কি বলতে চায় জবাব বিচার কর আমি কি বলতে চাই নামাজি শাস্তি কবরে তিনটা শাস্তি হবে নামাজি ওয়ান রসুল বলেন কবরের দুই পাশের বাটি এমন চিপা হয়ে যাবে এই পাশের হাড্ডি গুলো তোমার ওই পাশের হাড্ডির ভিতরে ঢুকাই বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়ে দিবে কবর তোমার সংকুচিত হয়ে যাবে চিকন হয়ে যাবে এক পালে আরেক পালে একদম লেগে যাবে বিধায় বললে রসুল বলেন তার ভিতরে প্রাণ থাকবে মৃত্যু হবে না সে বলবে আল্লাহ একবার মেরে ফেল রাসুল বলেন কবরের মাটি চাপার পরে সে এমন একটা চিৎকার দিবে এই চিৎকার আওয়াজ যদি ডিগ্রি কোন মানুষের কানের মধ্যে লাগলো ওই মানুষটা সাথে সাথে কানের পর্দা ফেটে রক্ত প্রবাহিত হয়ে লোকটা মারা যেত নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজি পড়ো নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজি পড়ো হুজুরি কলব করছি কে বুঝি শুধু কপালে তা পালে গেছে মাফি ভাই মাফি ভাই না কোন উপকার নাই কোন ভাই না ঠিক ঠিক দলিল ছাড়া কইব যে দলিল আছে
গ্রহণযোগ্য রাখতে হবে। আর তাহিরি ভালোবাসেন বলে কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে আমাকে ভালোবাসবেন না, আমি ভুল করলে আমাকে করবেন না। হুজুর এত নামাজ পড়ি দোয়া দিয়ে কবুল হই না, আরে দোয়া কবুল হইলো কেমনে? তুমি সাজদা দিতেছ, তুমি সাজদা দিতেছ মসজিদে, আর মুখ দিয়ে সুদের টাকা ঢুকাইতেছ, আর তুমি হুজুর দিয়ে বড় মাছ খাওয়াইলে তুমি ভারী দেবে না? তোমার দু এতই সুজা, তুমি কোন টাকা দিয়ে কুরবানি দিছ? তুমি কোন টাকা দিয়ে কুরবানি দিছ? মুসিবারি কেউ জানে না, আল্লাহ জানি। তুমি কোন টাকা দিয়ে জাকাতের কাপড় দিছ? আমার বাইক দিয়ে আরাম করে জাকাতের কাপড় বিতরণ করা হবে, আবার জাকাতের কাপড় দিতে যায় হাও তেলে হয়ে মানুষ সমারো। তুমি আয় হাতে কাপড় দেবেন না গো, তুমি যদি টাকা সত্যিকার দানবী হইতা একজন অন্তর্দার তালিকা নিয়ে উমরের মতন কাপড় গুলো গরিবের ঘরে পৌঁছে দিতা। স্মরণ আছে আর্থিক বছর যারা দুর্বল থাকে আনতে গেলে কিন্তু মুখটা কাপড় দিয়ে হতো। তোমার দরকার ছিল রাতের অন্ধকারে তালিকা নিয়ে তুমি নিজে পায়ে হাইটটা গিয়া গরিবের হাতে হাতে কাপড়টা বসে দিতা। সকালবেলা হাজার মানুষ বলতো যে এই লোকটা মনে হয় নিজে কাপড় কিনে আনছে, সে গর্ব কইরা কাপড়টা কইরা রাস্তায় হাঁটতো। এটার নামই হলো ইসলাম। তোমরা আর একটা কাপড় দিলে মেয়ে মহিলা কাপড় নেওয়ার পরে কয়েছো দাদান আমার একটা আত্মীয় আছে একটা কাপড় দিন না। এই বিড়িলে একেবারে বিয়ে হয় না পুকুরে টাকা দিয়ে দাও না, এ মুখের চাই তো বিয়ে আলো হওয়া না, আমার মাই তো কম এ মুখের মেয়ের তো বিয়ে হওয়া না, যে আমি সর্বনাশ দিনের পথে চলে তারা কথা কণ্ঠে কিনা। আমার নবী বলে কবরের বেদনাবাজি শাস্তি দুই পাশের মাটি গুলো তার চাপা দিল। এক সাহাবী ডাক দিয়ে কয় নবী গো দুই নম্বর শাস্তি কোনটা? আবার নবী বলেন একদিন সবাই জাহান্নামে দিবে এটা সত্য, কিন্তু বেনামাজির কবরটাতে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরায় দিবে। বেনামাজির কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলবে, তার কান্নার আওয়াজ কেউ শুনবে না। এবার কই দিন শাস্তি হবে? কিয়ামত পর্যন্ত শাস্তি হবে। হুজুর তিন নম্বর শাস্তি কোনটা? তিন নম্বর শাস্তি হলো কবরের ভিতরে একটা সাপ নামবে, সাপ ওই সাপের দাঁত গুলা থাকবে লোহার মতন, আর চোখ গুলা থাকবে আগুনের মতন লাল। ওই সাপের দাঁত গুলো এত বড় হবে একদিন রাস্তা যত বড়, ওই সাপের দাঁত গুলো হবে তত বড়। হুজুর গো এই সাপের লম্বা কত? কয় এই সাপটার লম্বা হলো 450 কিলোমিটার। আল্লাহ কত বলেন না, এই সাপ তোমার কবরের ভিতরে এমন ভাবে সুবল দিবে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। আমার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব গ্রহণ করা হবে নামাজের হিসাব, কথা বলেন ঠিক না দেখি? এই জন্য বন্ধু আজ
শর্ত নামাজি হয়ে যাও ওই কবর আজাব বড় ভয়ঙ্কর এর মধ্যে আর একটা আজাব আছে আমার বড় লাগবে কারণ একটা মানুষ সমাজের মধ্যে বড় অবহেলিত 3000 টাকা বেতন পাইয়া ওই মানুষের মুখে হাসি থাকে ওই মানুষের মায়ের মুখে হাসি থাকে আর হাজার হাজার টাকা রুজি কইরা ওই মা অনেকে বৃদ্ধাশ্রমে থাকে এমন কিছু কুলাঙ্গার সন্তান মা বাবাকে কষ্ট দেয় আছে না না তোমার কবর থেকে নিচ পর্যন্ত কেন জাহান্নামের আগুন দিয়া দাউ দাউ করে জ্বলতেছে আমার কবরের কবরে থেকে নিচ পর্যন্ত কেন জাহান্নামের আগুন দিয়ে দাউ দাউ করে চলে জানেন হুজুর আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার আম্মা আমাকে তিনবার একটা কাজের জন্য আদেশ করেছিল শেষ পর্যন্ত আমি কথা না মানিয়া আমার আম্মাকে আমার পা দিয়া লাথি মারছিলাম জোরে কইতে বলা আউযুবিল্লাহ আগে যদি জানতাম লাতি নাহি মারতাম মায়ের প্রেমে হইতাম দেওয়ানা জোরে কি আল্লাহ আকবর বলবেন তুই যদি এখন মারা গাছ খাটের উপরে তোমার স্ত্রী যদি তোমার সঙ্গে থাকে তুমি মারা যাওয়ার পরে তোমার স্ত্রী আর তোমার খাটে বসবে না তোমার লাশ তার মাটির মধ্যে নামাই দিব মাটির মধ্যে নামাই দিব রাতের বেলা আগুন বাতি লাগাইয়া খালি চাকরির মধ্যে শুয়াইয়া দিব চেহারা ধরে ডাইকা দিব মুখটা হা করে থাকলে গামছা দিয়ে বান্ধা দিব পাগুলা সবাই না থাকলে বান্ধা দিব আর মুক্তারে পশ্চিম দিকে ফিরাইয়া রাখবো এবার মানুষ তোমার ঘরের মধ্যে দেখতে আসবে 12টা 1টা পর্যন্ত মানুষ দেখে চলে গেছে ঘরের ভিতরে শুধু পরিবারের মানুষ তারা কেউ নাই এখন তোমার স্ত্রীকে যদি বলা হয় লাশের পাশে বসার জন্য তোমার স্ত্রী বলবে আমার ভয় লাগে আমার ভয় লাগে আমার ভয় লাগে কিন্তু এলাকাবাসীর একটা মুরব্বী দেখবে ঘরের কোণার ভিতরে একটা মানুষ কাঁদতে কাঁদতে বড়ির জামাটা দুলা বালি হয়ে গেছে চোখের পানি শুকায় গেছে আর ধাক্কা দিয়া বয়া বয়া শুধুমাত্র গলা ভাঙা লয়া কি হইলো কি হইলো ওই মানুষটা হলো তোর মা তোর মার দিছে গা তোমার সন্তানের লাশের পাশে কে থাকবে গো মা বলবে কেউ লাগবে না মা বলবে কেউ লাগবে না আমার জাদুমণির পাশে আমি জননী থাকব তোর অ্যাক্সিডেন্টে যদি তোর মাথার মগজ গুলো যদি খুললে পড়ে যাক রাস্তায় যদি সিটটা পড়ে থাকে পৃথিবীর কোন মানুষ হাত দিয়া মগজ গুলা ধরবে না একটা মানুষ যদি দেখে তোর লাশটা পড়ে আছে ওই মানুষটা মগজ গুলা হাত দিয়া টুকরে টুকরে এই আসলের মধ্যে লাগাব ওই মানুষটার নাম হলো জনম দক্ষিণী মা জীবনে যদি দেখো ঘরের ভিতরে আমি নিজে দেখছি আমি নিজে দেখছি রান্না করছে ঘরের ভিতরে পাঁচ পায়ে খাইতে বসলাম একটু পরে আম্মারে বললাম তুমি কি খাইবা না আম্মা ডাক দিয়ে কই তোর আব্বা আসো আব্বা ঘরের মধ্যে আসলো আব্বা খাইলো আম্মারে জিজ্ঞাসা তুমি কি খাইবা না আম্মা কই খামু তুমি যে আগে বলছো আব্বা আসলে খাইবা এখন খাও না কেন হঠাৎ করে পাতির একটা আলগি দিয়া দেখলাম সব আমার সন্তান রে খাওয়াইছে নিজের সবাই খাওয়াইছে নিজের পেটের ভিতরে খাবার দেই নাই ওই মানুষটার নাম হলো জনন্দিনী মা কথা বলে না ঠিক না বেটি যে দুঃখী মায়ের মায়ের মতো আপন এই জগতে কাউরে আমি দেখি না দিও না গো মায়ের সঙ্গে কারো তুলনা দিও না গো মায়ের সঙ্গে কারো
তুলো না কথা গন্ধি কিনা ওরে মায়ের কান্দম এ যাবত জীব দুই সার মাস বনের কান্দম গো ওরে গহরের পরি বারের কান্দম কয়েক দিন পর থাকে না দুঃখের দহর দি আমার জনম আল্লাহ আমার কুলাপান গুলো অনেক কষ্ট তার মারে দিয়েছে তুমি তো জানো এর আজকে বুঝতে হয়েছে পাল করে মাফিলে মারে কষ্ট দেওয়া ঠিক হয় নাই একবার আল্লাহর ডাক দেই আল্লাহ তুমি আমার এই কুলাপান গুলো রে নবী রসুলাই তুমি মাফ করে দাও এখন অনেকে কিন্তু হাত করে নাই অনেকে কিন্তু হাত করে নাই অনেকে কিন্তু হাত করে নাই ঠিক না অনেকে হাত করে কেন তো এই তুমি হাত করে না কেন হুজুর কেমন করুন তবে আমার আম্মা তো কবরে চলে গেছে আমি বলতেছি একটা জন্য হাত পেলাম হুজুর আমি বিদেশ থাকি আমি চাকরি করি আমার মায়ের জন্য আজকে আপনি বয়ান করেছেন মা কথা বলার পরে কলিজাটা নাড়া দিয়ে উঠছে মায়ের জন্য এই মাহফিলে আগামী বছর আমি গাউসে পাকের মহব্বতে 11,000 টাকা আমি একটা মার পাগল দেখতে চাই যে তার মায়ের জন্য হসপিটাল করবে যে তার মায়ের জন্য মাদ্রাসা করবে যে তার মায়ের জন্য 11,000 টাকা দিয়ে দিবে একটা লোক কোন হুজুর আমি দেখে 11,000 টাকা আর বাড়ির বাড়ি থাকবে কোটি টাকার বাড়ি লড়াই করে থাকবে জমিন জমিনে লড়াই এই টাকাটাই শুধু হাসপাতাল মাঠে কাজে লাগবে দেন বাবাকে আমি তার একটু দেখি আমার ডাকে আমিও মায়ের ভালো আব্দুল আলী পীরের বাড়ি পালপুর পীরের বাড়ি আব্দুল আলী সাহেব দিলেন 11,000 টাকা নারী তকবীর নারী রিসালাত নারী গাউসিয়া আয় রাব্বুল আলামিন আল্লাহ আব্দুল আলী ভাই জান্নাতি কবুল করেন মাহবুব আল্লাহ তার জানেন ওসিলাই মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিও জবান খুলে কন্যা আমি কজন পেয়েছি না আপনাকে যদি তামার না নিয়ে যাবেন আর আমাকে কোন দিকে বলছে হুজুর এবার সবচেয়ে বেশি তামার আপনাদের আয়োজন করছে আমি চাচ্ছি সবাই কাছে তামার হাতে বসাবো ইনশাআল্লাহ সবাই কিন্তু লাইটা
رسول الله ويا حبيب الله أرسل لك الميل أبنارنا جنات لك الميل কষ্ট দিয়েছি
যদি বসে থাকো ঠিক না আসতে কথা নাই বাবা আমি 11,000 পাইছি একজন থেকে কয়জন থেকে একজন আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতে টিকিট দিছে 10টা সাহাবীর মহব্বতে একটা নবীর পাগল হাত দিয়ে ব্যাপার হুজুর আমি তো 10,000 লোকমান মিয়া দিব আগামী বছর মাইক তোমার কার হবে বাড়ি চাল কার হবে ওই যে ওই মাঠে সবাই যাবে ইনশাল্লাহ প্যান্ডেল বাবদ 5,000 টাকা আমেরিকা প্রবাসী আব্দুল মুহিত এবার তাবার বাবা যা লাগে তা দিছে তো মাশাআল্লাহ আগামী বছর উনি তাবার বাবা যা লাগে তা দিবে নামটা কি আব্দুল মুহিত আমেরিকা প্রবাসী আল্লাহ এখন যে ঠিক আছে আল্লাহ উনি যদি আমেরিকা উনি কিন্তু মাফির খবর দিচ্ছে ঠিক কিনা
আল্লাহ উনি আমেরিকা ছাত্র বাংলাদেশে দোয়া করি আল্লাহ উনাকে সহি সালামত রাখো মায়ের সন্তান মাঝে মাঝে আমার মায়ের কোলে ফিরে আসবে আমিন কর আচ্ছা পুষ্টা হইছে মাইক হইছে প্যান্ডেল হইছে তোমার হইছে হইছে এখন আলাদা করতেছি না আব্দুল মুসাফি 5000 টাকা মারহাবা মারহাবা আব্দুল মতিন স্ত্রী অল্লাই খাইছেন আল্লাহর ভাষা কবুল করুন আমিন আমিন আব্দুল মতিন পাল 5000 টাকা ওই মুরব্বী আব্দুল মতিন 5000 টাকা বলি মারহাবা আল্লাহকে কবুল করে হায়াতে বরকত দিন বলুন আমিন আমিন আজকে পাঁচ তিন দুই এক 5000 তুমি তো আব্দুল আলী মামা পাল করে 3000 টাকা করে মারহাবা মারহাবা আল্লাহকে কবুল করেন হায়াতে বরকত দেন বলেন আমিন আমিন মৌলানা রুকনউদ্দিন ইসলামপুর উনি দিলেন 2000 টাকা উনি মারহাবা মারহাবা কবুল করেন খায়াতে বরকত দেন বলেন আমিন আজকে দিলেন 2000 ওই যে নাম বলেন ভালো আব্দুল মতিন হ্যাঁ সারকে তার মাসে 1000 টাকা আব্দুল মতিন রাস্তার পাস আব্দুল মতিন বালপুর রাস্তার পাস রাস্তার পাশে রাস্তার লগে আর কি লন্ডন দিনে এসে আর কি আলহামদুলিল্লাহ নগদ বীরের 1100 টাকা মারহাবা মারহাবা
Amigo.
কুটিবার বলেন হুজুর আযান দেন আমি দিব না দিব না এই জন্য রাতের পরে 4টা বাজে এখানে কার আযানের অন্তিম সময় আছে সামনে এই জন্য এখন আযান দেওয়া যাবে না এটাই হলো ভদ্রতা এটাই শিষ্টাচার এটাই হলো বিবেক একটা হলো ঠিক আছে বলে যেতে কিসের আযান মানুষে আরো মন্তব্য করবে তারপর নিয়ে চলে আসুন আপনার লাইনগুলো আমার মনে হয় আপনাদের লাইনগুলো সুন্দর হয় নাই এইভাবে থাকলে তারপর যাওয়া সম্ভব মার্চের দুই তারিখে দাওয়াত করছি রাইট দুইটা সুন্দর করে দিতে পারবো।